এটা হচ্ছে আমার আরেকটা দিদি শুভ্রাদি আসছে তার হাজবেন্ড ছেলে নিয়ে, মানে এই যে আমার যে বড় জেঠির মেয়ে, মানে আর অরিন্দম এখন আমাদের ঘরে আছে আর কি, তো তার ঠাম্মা তারে খাওয়াইতে আসছে আমাদের ঘরে। ধরো, হ্যাঁ ধরো, ওইয়ো তোমার হাতে কি এটা? আম পিপিন না, পিপিন না, আমার না, আমার আমার বাবা ভাতটা উজাইবো, খাইলো কই আম কই, আগন আগন ঠাম্মারে তুলছে, এই যে ঠাম্মা এই যে তুলছে ঠাম্মারে, দেখছো খাইলো বাবা খাইলো, হ্যাঁ মুখে নাও, হ্যাঁ দাও তুমি দাও। আমি কইনামের সাথে ফুটবল খেলতেছি, অরিন্দম সকাল থেকে বল নিয়ে ঘুরতেছে, তার সাথে কেউ খেলে না, মানে খেলার মতো কেউ নাই, সবাই মানে যার যে সমান সমান বায় বায়, আর যার যে সাথে সাথে খেলতেছে, কিন্তু তার সাথে খেলার মতো কেউ নাই। পরে আমার বলতেছে তাই আমি ওর একটু সময় বলাই, সুমন তো ছু 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 দা, তোর ওখানে আমার একটা দিয়াম ছু, স্নান করলাম মাত্র, এখন বাজে প্রায় 11:30, স্নান টান করলাম, এখন ঠাকুর দিব, পরে আজকেই তো দিদির মানে দিদিদের বাড়িতে যাওয়ার কথা আর কি, জেঠুর শ্রাদ্ধ আজকেই, আর আমার অন্য দিদিরাও আসছে, দাদা বাবু আসছে, এখন আমরা সবাই রেডি টেডি হইয়া পরে যাবো আর কি ঠাকুর দিয়ে। তো একটা জিনিস চিন্তা করতেছি যে দিদির শ্বশুর বাড়ি কাছে হওয়াতে কত সুবিধা, মানে যেহেতু আমাদের বাড়ির কাছেই, তো সবাই দিদিরা যে আসছে, যদি দূরে হইতো তাহলে সবাই সরাসরি দিদির শ্বশুর বাড়িতে যেতো, যে যেহেতু আমাদের বাড়ির কাছে, এর জন্য সবাই আমাদের বাড়িতে আসতেছে, অন্য দিদিরা দাদাবাবু অন্যান্যরা, পরে আমরা সবাই একসাথে আমাদের বাড়ি থেকে যাবো, মানে একদম হাইটা হাইটায় যাওয়া যায়, 5-7 মিনিট 8 মিনিট লাগে আর কি, বাড়ির ভিতর দিয়ে যাইতে হয় এরকম, মানে জিনিসটা চিন্তা করতেছিলাম, অনেক মজার, কোনো ভাড়া নাই কিচ্ছু না, সবাই মিলে হাইটে হাইটে যাওয়া যাবে। তো এখন একটু সুযোগ পাইছি আর কি কথা বলার, মানে ঘর এখন একটু নীরব আছে, এতক্ষণ সবাই আসতে আসছে সবার সাথে গল্প টল্প কথাবার্তা বাচ্চার সাথে, কোনো মানে সুযোগ হয়েছে না আপনাদের সাথে কথা টথা বলার মতো, তো ভাবলাম এখন একটু সুযোগ পাইছি এখন একটু কথা বলি। তো বাড়িতে তো নেট সমস্যা, আমি ভিডিও আপলোড দিতে পারি না। তো এটা হইতেছে আমার যে দিদি আসছে, তো দিদি তার ঝুমকা টানা এগুলা নিয়ে আসছে আর কি, তো ঝুমকাগুলো নতুন বানাইছে, তো নিয়ে আসছে আমারে দেখাইতেছে, তো ভালোই লাগলো। আর এই দিদির এমনি ভালো নাম শুভ্রা, তারপর হেপি, আর এমনিতে আমরা ডাকনাম হইলো আরু। হাই দাও, হাই, হ্যাঁ ব্লেড আছে, তাইলে একটা দেখছিলাম কেঞ্চি আছে, কি করতা? কিনছি তো তো এটা আলিশালি কিনছি, দান নাই বড় না, ঠামির এটা রাখ দে তোমার পকেটে, আরে পকেটে তো ব্যাগ তো লাগে, ঠামির এটা রাখ দে তোমার পকেটে, আমার মোবাইলটা দেও সে আরে কি না দেও সে এত তো আসছে ধরে লই দাও, ওরে বাবা রে, ওরে বাবা রে, এটা দাদা বাবু আইছে, ও দাদা বাবু তো আইছে। তো আমরা মোটামুটি সবাই রেডি, এখন দিদিদের বাড়িতে যাব, আর আমরা এখনই কয়েকজন যাইতেছি, আর কয়েকজন গেছে অলরেডি দিদিদের বাড়িতে, আর আমরাই কয়েকজন এখন যাইতেছি। আমি তুলবাম, অরিন্দম না তুললো না, অরিন্দমের সাথে আমি সবার আগে তুললাম, রুদ্র মানে আমার তোমার দাদা,
বহে ঝুমকাটি তো এরকম আছে নিয়ে আগে দি তো এইটা এই ছেলেটাই হয়েছে আমার এই দিদি ছোট ছেলে আর কি রুদ্র আর এটা তো শ্রেষ্ঠা আর বৌদি অরিন্দম মা আমি দিদি আমি একবার আসে না তুমি আমি সিনেটা আসে আমার দেখা গেছে না কম ফর আমি তুমি নেটা আসলে না ফর তোমার ফোন দিছি হ্যাঁ সুন্দর হয়েছে ভালো লাগছে তোমার রুদ্র মানা এই তো আমরা আসলাম দিদির বাড়িতে আইসা দেখি এইটা হইতেছে আমার বড় দিদির ছেলে আর কি সবার যে বড় দিদি শিল্পী দি শিল্পীদির ছেলে অনিক আর এই যে আমার শৈবাবুরি ঘুমাইতেছে শুনা মনে বাচ্চাটা যা তো মন্তুদা ঘুমাইতেছে আইসা দেখি ঘুমাইতেছে কি সুন্দর করে ঘুমাইতেছে কি মায়া মুক্তার মাঝে আর এদিকে বড় দিদি আইসা শাড়ি চেঞ্জ করছে তারপর বৌদি একটু শাড়িটা এটা ঠিক করে দিল আর এই তো ভিতরে হইতেছে গীতা পাঠটাঠ তো ওইগুলার আমি কোনো ভিডিও করি নাই আর এখানে এই যে পূজা টুজা হইতেছে আর কি শ্রাদ্ধের যে পূজা হয় শ্রাদ্ধের দিন এই পূজাগুলো হইতেছে তো এই ভিডিওটা আমার নব করে দিছে আমি ঘরের ভিতরেই ছিলাম নব করে দিছে আর কি তো এখানে দাদা ভাই মাঝখানেরটা বাম পাশে দাদা ভাই সবার যে ছোট ভাই লিমনদা ডান পাশে হইতেছে দাদা ভাইয়ের মেঝু ভাই শিপনদা মানে তারা তিন ভাই দুই বোন আর এদিকে তাদের দুই মানে দাদা ভাই আশিপন্দার বউরাও আছে পিছনে মানে বৈশা রয়েছে যেইখানে তারপর হেলন্দি আছে মানে দাদা ভাইয়ের বড় বোন ছোট বোন আছে হিমাদি তারপর ওই তো কর্তা আর হইতেছে জেঠিমণিও বৈশা রয়েছে এইখানে মানে দাদা ভাইয়ের মা তো তারা তারা পরিবারের আর কি সবাই এখানে আছে প্রণাম টনাম করতেছে তো নব আমার এই ভিডিওটা করে দিছে আর ভিতরে গীতা পাঠ হইতেছিল আরও কী কী জানি নিয়মকানুন আছে ওইগুলো ভিতরেও হইতেছিল ঘরের ভিতরে আমি কি করছি তোরিন নাম একটু আগে আমার মধ্যে কি কারণে রাগছে জানি না আমার ফুল একদম একদম খুশি মানে ফালাই দিচ্ছে তো যাই হোক এখন আমরা যে মাছমুখী করতে বসলাম মোটামুটি আমরা সবাই একসাথে বসছি তো ভালোই আয়োজন করছে কোনো কিছুর কোনো ত্রুটি ছিল না কচু শাক তারপর বেগুনি মাছের ডাল মাছের মাথা দেওয়া বুটের ডাল তারপর মাছ মানে যেটা মেইন ছিল মাছমুখী মিষ্টি দই তারপর ছিল আম দেওয়া চাটনি তো অনেক ভালো আয়োজন হয়েছে এদিকে দিদি তারে খাওয়াই গেছে তারপর টুং করে উঠে গেছে বারান্দায় আর বৌদিরা এখন চলে যাবে আর কি আর আমি একটু পরে যাব আর ওই যে বাবু এদিকে বসে আছে ওই পাশে খাওয়া দাওয়ার আয়োজন করছে এদিকে খাওয়া দাওয়া হইতেছে এদিকে মা দাঁড়ায় আছে মোটামুটি সবাই এখন খাওয়ার এদিকে আর আমাদের বাড়ির বাচ্চারা সব ঘরের ভিতরে বৈশা রয়েছে এটা হইতেছে দিদির ননাসের মেয়ে টুম্পা মাসি মানে তারা হইলো দুই বোন মানে শৈবার বিষাক্ত বোন আর কি সে আর এই যে আমার জুতা পরে খেলা করতেছে শৈবার দিদি অন্যান্য অনেক মহিলা এগুলো কার জুতো বলছো এগুলো তো আমার না তুমি যেগুলো বলছো এগুলো আমার আচ্ছা আমি এটা পরবো এটা তো আমার না মা আমি খালি পাই থাকি আছি আমরা হাঁটি হ্যাঁ হাঁটি হাঁটো কি করে তুই তো দেন আমার